আমার প্রিয় ছাত্রছাত্রীরা, স্মার্ট ক্লাস সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ক্লাস ইলেভেনের আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারটা করছিলাম, অর্থাৎ আগের যে ভিডিওটা সেখানে আমরা ত্রিকোণমিতির চ্যাপ্টারের আমাদের বইয়ের 1 এবং 2 নম্বর চ্যাপ্টার, যেটা ক্লাস 10-এও আমরা করেছি, সেই চ্যাপ্টারটাই আমরা কিছুটা রিভিশনের মতো করে করলাম। অর্থাৎ নতুন জিনিসগুলো শেখার জন্য পুরনো জিনিসগুলোকে কিছুটা ঝালিয়ে নিয়েছি আমরা। আগের দিন আমি একটা জিনিস বলেছিলাম যে ত্রিকোণমিতির কোণ এবং জ্যামিতির কোণ, জ্যামিতিক কোণের পরিমাপ এবং ত্রিকোণমিতিক কোণের মধ্যে পার্থক্যটা কোথায়, বা মানে আলাদা কোন জায়গায়। জ্যামিতিক কোণে আমাদের ছিল যে আমরা সেখানে কোনো নেগেটিভ অ্যাঙ্গেল মাপতাম না, শুধুমাত্র 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত আমরা অ্যাঙ্গেল নিয়ে কাজ করেছি। এখানে ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা নেগেটিভ অ্যাঙ্গেল মাপতে পারবো এবং 0 ডিগ্রি থেকে শুরু করে, অর্থাৎ যে কোনো কোণ, আমরা 360 পর্যন্ত নয়, আমরা যে কোনো ডিগ্রি আমরা সেখানে মেজার করতে পারবো এবং সে এমনকি নেগেটিভ অ্যাঙ্গেলও আমরা মেজার করতে পারবো। তো এই চ্যাপ্টারটা সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অপেক্ষক, আমি এটাকে যে কোনো কোণের কোণানুপাত হিসাবেও দেখতে পারি। অর্থাৎ কোণানুপাত কোণগুলো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এগুলো অ্যাকচুয়ালি কি কোণানুপাত, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ জানা থাকলে বা সূক্ষ্ম কোণ হলে যে কোনো দুটো বাহুর অনুপাতকে আমরা ওই নাম দিয়ে প্রকাশ করেছিলাম, তাই তো? যেমন সাইন থিটা ছিল লম্ববায়ু অতিভুজ, কস থিটা ছিল ভূমিবায়ু অতিভুজ, ট্যান থিটা হলো লম্ববায়ু ভূমি, এই জিনিসগুলো। অর্থাৎ এক্ষেত্রেও আমরা যদি যে কোনো কোণ হয় তার ক্ষেত্রেও আমরা সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটার ভ্যালু বের করতে পারবো। তো এই জায়গায় মেনলি আমাদের তাহলে কি বের করতে হবে, আমাদের 1 নম্বর আমাদের দেখতে হবে যদি অ্যাঙ্গেলটা মাইনাস থিটা হয়, ঠিক আছে? প্রথমেই হলো যদি নেগেটিভ অ্যাঙ্গেল হয় তাহলে আমরা কি করে পরিমাপ করব। 2 নম্বর আমরা দেখব যদি অ্যাঙ্গেলটা π/2 মাইনাস থিটা হয়, যদিও এই অ্যাঙ্গেলটা আমরা ক্লাস 10-এ পড়ে এসেছি, পূরক কোণের যে অঙ্কগুলো আমরা করেছিলাম সেগুলো এর মধ্যে চলে এসেছিল। 3 নম্বর যেটা রয়েছে সেটা হলো π/2 প্লাস থিটা, এটা কিন্তু আমরা করিনি, π/2 মাইনাস থিটা অবধি আমাদের করা ছিল, কিন্তু π/2 প্লাস থিটা আমরা দেখব এবার। এবং সিমিলারলি 4 নম্বরের ক্ষেত্রে π+θ আসবে, π-θ আসবে, ঠিক আছে? একই রকম মানে π/2 এর পরে 180, এটা 90 ডিগ্রি প্লাস থিটা, এটা হলো 180+θ, 180-θ। একই রকমভাবে 3π/2 অর্থাৎ 270 ডিগ্রি প্লাস থিটা, 270 ডিগ্রি মাইনাস থিটা, এরকম করে তার পরেরটা আসবে কি 2π চলে আসবে, অর্থাৎ 2π+θ, 2π-θ। এবং একই রকমভাবে আমরা এর পরবর্তী অ্যাঙ্গেলগুলোকেও বের করতে পারি। এবার আমাদের কথা হলো যে এতগুলো অ্যাঙ্গেলের কীভাবে আমরা সবসময় এতগুলো অ্যাঙ্গেল মনে রাখা নাও সম্ভব হতে পারে, তার জন্য আমাদের মেনলি এই প্রথম 3টে অ্যাঙ্গেলকে যদি আমরা মনে রাখতে পারি বা এই 3টে অ্যাঙ্গেলকে কীভাবে মাপা হয় সেটা বুঝে রাখতে পারি, তাহলে বাদবাকিগুলো আমাদের আর জানার দরকার নেই, বা জেনে রাখতে পারি এইগুলো থেকেই এইগুলোকে আমরা ডিরাইভ করতে পারবো, ঠিক আছে? তো ফার্স্টলি আমরা মাইনাস থিটার যদি ক্ষেত্রে দেখি, অর্থাৎ যদি কোণ মাইনাস থিটা হয়, অর্থাৎ ঋণাত্মক কোণ হয়, তাহলে কী হবে, এর জন্য আমাদের একটা ছবি আঁকতে হবে। সেটা কীরকম, একটা ইউনিট রেডিয়াসের একটা সার্কেল নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এখান থেকে ও এটাকে, এগুলোকে অ্যাক্সিস নাম দিয়ে দিচ্ছি আমরা, এক্স ও এক্স ড্যাশড, ওয়াই ও ওয়াই ড্যাশড। এবার দেখো নেগেটিভ অ্যাঙ্গেল কোনটা হয়, যদি আমরা এক্স অক্ষের থেকে ঘড়ির কাঁটার দিকে যদি অ্যাঙ্গেল পরিমাপ করি, তাহলে এইটা ঘড়ির কাঁটার দিকে এসছে, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা মাইনাস থিটা নাম দিচ্ছি এবং এই বিন্দুটাকে আমরা পি বিন্দু নাম দিলাম, ঠিক আছে? এবার দেখো আমাদের এটা আমরা সরাসরি পরিমাপ করতে পারি। একটা জিনিস মনে রাখবে যে আমি কিন্তু এই সার্কেলটা একক রেডিয়াসে নিয়েছি, অর্থাৎ ওপি = 1 ইউনিট।
ঠিক আছে। তো আমরা কি করব, আমরা তো যখনই অ্যাঙ্গেল পরিমাপ করব, আমাদের যে টেবিল জানা আছে, ত্রিকোণমেট্রিক যে টেবিল জানা আছে, সেখানে আমরা কত ডিগ্রি থেকে কত ডিগ্রি পর্যন্ত ভ্যালু জানি, জিরো ডিগ্রি থেকে পাই বাই টু পর্যন্ত ভ্যালু জানি। অর্থাৎ যদি এইখান থেকে এই অবধির মধ্যে কোনো অ্যাঙ্গেল থাকে, তার ভ্যালু আমাদের জানা আছে। তাহলে আমরা যখনই অন্য কোনো রেশিও বা অন্য কোনো বড় অ্যামাউন্ট বা নেগেটিভ অ্যাঙ্গেল মাপব, আমাদের সবসময় এই ফার্স্ট কোয়াড্রেন্টে এর রেসপেক্টে কী অ্যাঙ্গেল হতে পারে বা এর রেসপেক্টে কী কোণ আসতে পারে, তার অনুযায়ী আমাদের ওই মাপগুলোও আসবে। আমরা কি করব, এই প্লাস থিটাটাকে একই রকম উল্টো দিক থেকে যদি আমি এই দিকে করি, তাহলে এখানটায় হয়ে যাবে প্লাস থিটা অ্যাঙ্গেল। এটাকে আমি নাম দিলাম পি ড্যাশড, এটাও এক একক। আমরা এবার করব কি, এই পি ড্যাশড এবং পি, অর্থাৎ পি ড্যাশ থেকে এর ওপর একটা লম্ব টানবো এবং পি থেকেও এর ওপর একটা লম্ব টানবো। যেহেতু দুটো সেম অ্যাঙ্গেল এক্স অ্যাক্সিস থেকে বেরিয়েছে, এটা যদি শুধু দিকের জন্য নেগেটিভ দিক এসছে, কিন্তু অ্যাঙ্গেলের পরিমাপটা কিন্তু সেম, থিটা অ্যাঙ্গেল, এটা জাস্ট এক্স ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, তার জন্য এই দুদিকেই সমান হবে। তাহলে এর থেকে এর ওপরে যেই বিন্দুতে লম্ব টানবো, এর থেকেও এই বিন্দুতে একই লম্ব হবে। তো এখানে একটা জিনিস, আমি যদি দৈর্ঘ্যগুলো মাপি, ওপি আর ওপি ড্যাশ, ওপি ইকুয়াল টু ওপি ড্যাশ, দুটোই হলো রেডিয়াস, অর্থাৎ দুটোই ওয়ান ইউনিট, এটা আমাদের জানা আছে। আরেকটা জিনিস যেটা আমাদের জানতে হবে, এই বিন্দুটার নাম যদি ও এন হয়, তাহলে ও এন ইকুয়াল টু আমরা এখানটায় ধরতে পারি এক্স, ঠিক আছে। তাহলে পি ড্যাশড এন, ড্যাশড এন ইকুয়াল টু কি এক্স, সরি এই এক্স, এইখানটার যদি স্থানাঙ্কটা আমি ধরি এক্স কমা ওয়াই ধরি, তাহলে এইটুকু ওয়াই। আর পি এন এটা কী হবে, এর স্থানাঙ্ক কত হবে, এক্সই হবে, কিন্তু এটা নেগেটিভ ওয়াই হবে, দেখো, তাই তো? তার মানে পি এন ইকুয়াল টু মাইনাস ওয়াই, অর্থাৎ ভ্যালু পি ড্যাশ টেন এবং পি এন এই দুটোর ভ্যালু সেম, শুধুমাত্র একটা চিহ্নের জন্য আলাদা আছে, অর্থাৎ ডিরেকশনটা আলাদা। এবার আমরা মেন জিনিসে আসি, আমরা যদি সাইন মাইনাস থিটা বের করতে চাই, তাহলে কী হবে, সাইন সাইন থিটার ফর্মুলা কী হয়, সাইন মাইনাস থিটা বা যাই হোক, এখানে যদি আমরা একটা অ্যাঙ্গেল ধরি, সাইনের ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ, লম্ব এখানে কি, যেহেতু এটা সূক্ষ্মকোণ, তাহলে লম্ব হলো পিএন বাই ওপি। এবার এই পিএন এর বদলে যদি আমি পি ড্যাশ টেন লিখি, তাহলে কি লিখতে পারবো দেখো তো, পি ড্যাশ টেন জাস্ট এটার ভ্যালু একই, জাস্ট এখানে একটা নেগেটিভ সাইন, পি ড্যাশ এন লিখতে পারি বাই ওপি। এবার এই ওপি এর বদলে আমরা ওপি ড্যাশটও লিখতে পারি, যেহেতু এই দুটো সমান আছে, আমরা এখানে মাইনাস পি ড্যাশ টেন দিয়েছি। তাহলে আমি বারবার বলছি যে আমাদের সবসময়ই এক্স কোয়াড্রেন্টের যেই, সরি ফার্স্ট কোয়াড্রেন্টের যেই অ্যাঙ্গেলের ভ্যালুগুলো হয়, তার ওপর ডিপেন্ড করতে হবে। তাহলে এক্ষেত্রে এইটার মান কত, আমরা যদি এখানে মাইনাস পি ড্যাশ এন বাই ওপি করি, তাহলে এর মানটা কী হবে, পি ড্যাশ এন এক্ষেত্রে লম্ব এবং ওপি ড্যাশ ইজ ইকুয়াল টু অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ হয়ে যাচ্ছে সাইন থিটা মাইনাস সাইন থিটা। তাহলে সাইন মাইনাস থিটা কি হয়ে গেল, মাইনাস অফ সাইন থিটা। এই হলো আমাদের ফার্স্ট যে ডিরাইভটা মাইনাস থিটার ক্ষেত্রে। একই রকমভাবে যদি আমি কস মাইনাস থিটা দেখি, তাহলে কসের ক্ষেত্রে কি, ভূমি বাই অতিভুজ, ভূমি দেখো দুটোর ক্ষেত্রে ও এন কিন্তু সেম, তাই তো? তাহলে এটার ক্ষেত্রে যা হবে, এটার ক্ষেত্রেও তাই হবে, এটার ক্ষেত্রে কস উপরেরটার ক্ষেত্রে, অর্থাৎ ও পি ড্যাশ এন এই ত্রিভুজের ক্ষেত্রেও কস থিটা ইকুয়াল টু এক্স বাই ওপি ড্যাশ হবে, আর ওপি এখানে একই, তাহলে এখানে হয়ে যাবে কস থিটা। অর্থাৎ এখানে কী বোঝা গেল, এই কোয়াড্রেন্টে যদি নেগেটিভ অ্যাঙ্গেলে আসে, তাহলে কসের ক্ষেত্রে কস মাইনাস থিটা ইকুয়াল টু হয়ে যাবে কস থিটা, তাহলে ট্যান থিটার কী হবে, ট্যান মাইনাস থিটা। তাহলে আমরা সিম্পলি এটাকে আর অ্যাঙ্গেলের মধ্যে নিয়ে যেতে হবে না, ট্যান মাইনাস থিটা মানে সাইন মাইনাস থিটা বাই কস মাইনাস থিটা, সাইন মাইনাস থিটা মানে কি, মাইনাস সাইন থিটা বাই
শুধু কস মাইনাস থিটা একটু আগে দিলাম কস থিটা, তাহলে এটা হয়ে গেল মাইনাস ট্যান থিটা। ঠিক আছে, তাহলে ট্যান মাইনাস থিটা বেরিয়ে গেল আমাদের ক্ষেত্রে মাইনাস অফ ট্যান থিটা। ঠিক আছে, তাহলে এই যে তিনটে রিলেশন আমরা পেলাম এটা কিন্তু আমাদের সব জায়গায় কাজে লাগবে। ঠিক আছে, এই তিনটা আমাদের ফার্স্ট রিলেশনটা গেল। ঠিক আছে, এবার আমরা সেকেন্ড রিলেশনটায় চলে আসছি। এবার আমরা দেখব পাই বাই টু মাইনাস থিটা হলে কী হয়। এটা অলরেডি তোমরা জানো, ক্লাস টেনে পড়ে এসছো পূরকোণের ক্ষেত্রে। তো এখানে আমরা যে সার্কেলটা দিয়ে দেখালাম সেটা দিয়েও এটা দেখাতে পারি, সেটা একটুখানি আমি বুঝিয়ে দিই। তারপর আমরা নর্মালি পূরকোণেরটা আমাদের মনে রাখা নিয়ে কথা। ঠিক আছে, পূরকোণ দিয়েও আমরা দেখে নেব। ফার্স্টলি যে সেকেন্ড জিনিসটা আমাদের দেখছি পাই বাই টু মাইনাস থিটা হলে কী হবে। তাহলে এখানেও আমরা একটা ওয়ান রেডিয়াস ইউনিট রেডিয়াসের একটা সার্কেল টেনে নেব। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমাদের এই থিটা, থিটা আমাদের এখানে সূক্ষ্ম কোণ হিসাবে ধরছি। মনে করো এটা যদি থিটা হয় তাহলে পাই বাই টু মাইনাস থিটা কি পাই বাই টু? তো এই পুরোটা মানে সরি এই পুরোটা পাই বাই টু, তার থেকে মাইনাস থিটা পরিমাণ এদিকে আসছে, তাই তো? তাহলে এখানটায় কোনো একটা অ্যাঙ্গেল এরকম হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে পাই বাই টু মাইনাস থিটা। ঠিক আছে, এবার এই পাই বাই টু মাইনাস থিটা এবং এই থিটা, এই দুটো যেখান থেকে আমরা এটাকে আমরা যদি নাম দিই পি, এটাকে যদি আমরা পি ড্যাশ নাম দিই, তাহলে এখান থেকে একটা হবে এন, এইখান থেকে একটা লম্ব টানা হবে, সেটা হলো এন ড্যাশ। ঠিক আছে, তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা রিলেশন খোঁজার চেষ্টা করব। তাহলে এই দুটো ত্রিভুজকে যদি আমি একটু পাশাপাশি ছবিটা ভালো করে আঁকি একটুখানি, মনে করো এইটা হলো পাই বাই টু মাইনাস থিটার ক্ষেত্রে আর এটা হলো থিটার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এটা পি, এটা এন, এটা ও, এটা পি ড্যাশ, এটা এন ড্যাশ, এইটা হলো থিটা আর এই পুরোটা হলো পাই বাই টু মাইনাস থিটা। একটা জিনিস দেখো, এইটা যদি পাই বাই টু মাইনাস থিটা হয় আর এইটা তো লম্ব, দুটোর ক্ষেত্রে এইটা লম্ব, এটার ক্ষেত্রে এটা লম্ব। ঠিক আছে, এটা পাই বাই টু আর এই অ্যাঙ্গেলটা হলো পাই বাই টু মাইনাস থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা সিম্পলি এটা হয়ে যাবে থিটা, তাই তো? আবার এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো, এইটা তো থিটা, এটা পাই বাই টু, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে পাই বাই টু মাইনাস থিটা। তাহলে এই দুটো ত্রিভুজ সিমিলার, অর্থাৎ সদৃশ কোণী ত্রিভুজ, এবং যার ক্ষেত্রে তিনটে অ্যাঙ্গেল সমান হয়ে গেছে। এবার তিনটে অ্যাঙ্গেল যদি সমান হয়, এবং আরেকটা জিনিস, এই ওপি এবং ওপি ড্যাশ এই দুটো তো সমান, ওপি এবং ওপি ড্যাশ এই দুটো যদি সমান হয় তাহলে কি, অর্থাৎ দুটো ত্রিভুজ সমান হয়ে যাচ্ছে, সর্বসম ত্রিভুজ হয়ে যাচ্ছে। এবার সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে আমাদের দেখতে হবে কী জিনিসটা হয়। তাহলে সর্বসম ত্রিভুজ যদি হয় তাহলে এক্ষেত্রে ওপি ড্যাশ ইকুয়াল টু ওপি, এবং আর কী কী সমান? এই পি এন, এই পি এনটা আসছে হলো এখানে, দেখো এই যে সমকোণ সংলগ্ন বাহু, এটা সমকোণ সংলগ্ন, অর্থাৎ পি এন ইকুয়াল টু এখানটায় পি ড্যাশ এন দি, পি ড্যাশ এন ইকুয়াল টু ও এন ড্যাশ, তাই তো? সরি আমি দেখাচ্ছিলাম পি এন। তাহলে পি এন কার সঙ্গে সমান হচ্ছে? পি এন সমান হচ্ছে হলো ও এন ড্যাশের সঙ্গে, ও এন ড্যাশের সঙ্গে সমান হচ্ছে। এবং আরেকটা কি হচ্ছে, তাহলে আর থাকছে এক্ষেত্রে পি ড্যাশ এন, পি ড্যাশ এন ড্যাশ এটা কার সঙ্গে সমান হচ্ছে? এটা সমান হচ্ছে ও এন এর সঙ্গে। ঠিক আছে, এবার আমরা যদি করি এইটাকে সূক্ষ্মকোণ ধরে, আমরা যদি করি সাইন পাই বাই টু মাইনাস থিটা, অর্থাৎ কী হবে? সাইন পাই বাই টু মাইনাস থিটা দেখো হচ্ছে কি, লম্ব বাই অতিভুজ, এক্ষেত্রে লম্ব কোনটা? এটা লম্ব, অর্থাৎ পি ড্যাশ এন ড্যাশ লম্ব, বাই অতিভুজ হলো ও পি ড্যাশ। তাহলে এখান থেকে আমরা এই থিটা অ্যাঙ্গেলের সঙ্গে আমরা ম্যাচ যদি করতে চাই তাহলে কি আসবে দেখো তো, পি ড্যাশ এন ড্যাশ মানে কি ও এন, এবং ও পি ড্যাশ মানে হলো ওপি। তাহলে ও এন হলো এইটা এবং ওপি হলো এটা, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ কথার অর্থ কি, কস থিটা হয় তাহলে এখানে হয়ে গেল কস থিটা, অর্থাৎ সাইন পাই বাই টু মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা।
তোমরা পূরককণের যে ফর্মুলা পড়ে এসছো, পূরককণের সাহায্যে যেভাবে দেখে এসছো, সেটা আর এইটা একই জিনিস। তোমরা পূরককণ দিয়ে দেখেছো, সেটা ক্লাস টেনে দেখেছো। এই ক্ষেত্রে আমরা এই ছবিটার সাহায্যে যদি দেখি, একই রকমভাবে আমরা কস পাই বাই টু মাইনাস থিটা ইকোয়াল টু কি দেখব, কসের ক্ষেত্রে কি হবে, ভূমি বা ত্রিভুজ, এখানে ভূমি কোনটা হবে, এই ত্রিভুজটার ক্ষেত্রে ও এন ড্যাশ পি ড্যাশের ক্ষেত্রে ভূমি হবে ও এন ড্যাশ, তাহলে ও এন ড্যাশ বাই ও পি ড্যাশ, তাহলে ও এন ড্যাশ মানে কি, ও এন ড্যাশ হলো পি এন বাই ও পি ড্যাশ মানে হলো ও পি, তাহলে পি এন পি এন অর্থাৎ পি এন মানে এক্ষেত্রে লম্ব, আর ওপি মানে অতিভুজ, লম্ব বা অতিভুজ সাইন থিটা, ঠিক আছে। এরপরে আসছে ট্যান পাই বাই টু মাইনাস থিটা, এক্ষেত্রে দেখো এটা কস হয়ে গেছে, এটা সাইন হয়ে গেছে, সিমিলারলি এটা হয়ে যাবে কট থিটা, এটা তো তোমাদের জানাই আছে। তাহলে এখানেও আমরা তিনটে রিলেশন পাচ্ছি। তো যেই দুটো রিলেশন আমরা দেখে নিলাম, সেই দুটো রিলেশন থেকে আমরা কী পেলাম, এই ফোর্থ কোয়াড্রেন্টে একমাত্র কস থিটা ছিল পজিটিভ আর বাদবাকি সব নেগেটিভ ছিল। আর এই ফার্স্ট কোয়াড্রেন্টে এই যে এই পাই বাই টু মাইনাস থিটা করলে সবসময় ফার্স্ট কোয়াড্রেন্টে আসছে, তাহলে এটা দেখো সবগুলোই পজিটিভ এসছে, কস সাইন কট এগুলো সবই পজিটিভ এসছে, তার মানে এটা অল অল পজিটিভ, ঠিক আছে। এরপর আমরা যাব পাই বাই টু প্লাস থিটা, অর্থাৎ এই কোয়াড্রেন্টে ফর্ম আসবে অ্যাঙ্গেলটা, সেটার ক্ষেত্রে দেখি কী হয়। এবার আমরা এই থার্ড যে টার্মটা, থার্ড রিলেশনটা অর্থাৎ পাই বাই টু প্লাস থিটা, এই অ্যাঙ্গেলটা হলে কী হবে, তো সিমিলারলি আমরা সেই আবার সেই বৃত্ত আঁকি, অথবা বৃত্ত না আঁকলেও হয়, আমরা তো বারবার ওপিটাকে ধরেই নিচ্ছি, অসুবিধার কিছু নেই। এইটা তো আমাদের পাই বাই টু প্লাস থিটা যদি হয়, মনে করলাম এই জায়গায় অ্যাঙ্গেলটা আসছে, এইটুকু হলো পাই বাই টু আর এটা হলো থিটা, তাহলে এই পুরোটা হলো পাই বাই টু প্লাস থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটুকু কত থিটা হবে নিশ্চয়ই, তার এইটুকু পাই বাই টু আর এইটুকু তাহলে থিটা। আমরা এখান থেকে লম্ব টানছি, এবং যেহেতু আমরা বারবার এই থিটা অ্যাঙ্গেলটা যেটা এক্সট্রা থেকে যাচ্ছে, তার সেই অ্যাঙ্গেল দিয়ে এখানে একটা ত্রিভু কোণ আঁকবো, এবং এইটা এই অ্যাঙ্গেলটা হলো থিটা, এবং এখান থেকেও একটা লম্ব টানবো, এটাকে আমি পি ধরছি, এটাকে আমরা পি ড্যাশ ধরছি, এটা এন, এটা এন ড্যাশ আগের ছবিটার মতোই, শুধুমাত্র এই অ্যাঙ্গেলটা যেহেতু বেশি তার জন্য এ পাশে চলে আসলো। এবার এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা যদি সিমিলারিটি খুঁজতে চাই তো কী কী পাবো, দেখো এই অ্যাঙ্গেলটা থিটা একটু আগেই বললাম, তাহলে এটা যদি থিটা, টোটালটা তো পাই বাই টু, তাহলে এটা পাই বাই টু মাইনাস থিটা, এটা পাই পাই বাই টু আর এটা হয়ে যাবে থিটা অ্যাঙ্গেল, তাই তো। তাহলে এইটা এখানকার থিটা অ্যাঙ্গেল, এইটা এখানকার থিটা অ্যাঙ্গেল, তাহলে এর উল্টো দিকে আছে এই বাহুটা পি এন, আর এর উল্টো দিকে আছে এই বাহুটা, অর্থাৎ এখানে যদি আমি নাম দিই ও, অর্থাৎ এই বাহু এবং এই বাহু এই ক্ষেত্রে সমান হবে, যেহেতু অতিভুজ দুটো সবসময় সমান, তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে। তাহলে কী কী জিনিস আমরা একটুখানি দেখে নিই কী কী সমান হচ্ছে, ও পি ইকুয়াল টু ও পি ড্যাশড, আচ্ছা ও এন, ও এন ইকুয়াল টু কার সঙ্গে সমান হচ্ছে, ও এন সমান হচ্ছে হলো এই যে থিটার সঙ্গে যেই বাহুটা আছে অতিভুজের উল্টো দিকে, তাহলে অতিভুজের উল্টো দিকে থিটার সঙ্গে আছে এই বাহুটা, তাহলে এটা হলো পি ড্যাশড এন ড্যাশড, পি ড্যাশড এন ড্যাশড, এবং এটা এটাও কিন্তু পজিটিভই, কারণ এটা এক্স অক্ষ থেকে ওপরের দিকে, এটাও এক্সের পজিটিভ, এটা হলো ওয়াইয়ের পজিটিভ দিক, দুটোই পজিটিভ দিক। কিন্তু এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, এই ও এন ড্যাশড এ কার সঙ্গে সমান, পি এন এর সঙ্গে সমান, তাহলে পি এন ইকুয়াল টু কি, ও এন ড্যাশড, এখানে কিন্তু মনে রাখতে হবে যে এর কিন্তু শুধুমাত্র সংখ্যামান, অর্থাৎ এ যদি দুই একক হয় এও দুই একক, এটা কিন্তু মাইনাস টু একক হয়, ঠিক আছে। এখানটায় পাশে আমি লিখে রাখছি সংখ্যামান, সংখ্যামান অর্থাৎ সংখ্যা মানে শুধু সমান, কিন্তু ডিরেকশান যদি দেখি তাহলে এটা কিন্তু আছে আমাদের অপোজিট ডিরেকশন, অর্থাৎ নেগেটিভ মান থাকবে। তাহলে এবার ফার্স্ট আমরা দেখছি হলো সাইন, সাইন পাই বাই টু প্লাস থিটা, অর্থাৎ এই অ্যাঙ্গেলটার ক্ষেত্রে আমরা কী পাবো, সাইনের ক্ষেত্রে আমাদের কী হবে, তাহলে দেখো সাইন হয় লম্ব বা অতিভুজ, তাহলে আমাদের ক্ষেত্রে তো এইটাই সূক্ষ্মকোণ, তখন লম্ব কোণটা হচ্ছে এইটা, তাহলে লম্ব হচ্ছে পি ড্যাশড এন ড্যাশড,
অতিভুজ হলো ও পি ড্যাশড। তাহলে এটাকে আমরা এর সঙ্গে কোথায় তুলনা করতে পারি? পি ড্যাশ এন ড্যাশ কার সঙ্গে সমান? ও এন, ও এন বাই ও পি। ও এনটা কী হচ্ছে এখানটা দেখো, ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ, ভূমি বাই অতিভুজ অর্থাৎ কস থিটা। ঠিক আছে, তাহলে সাইন পাই বাই টু প্লাস থিটা ইকুয়াল টু হয়ে গেল কস থিটা। এবার আসছি কস পাই বাই টু প্লাস থিটা, এই ক্ষেত্রে কী হয়? কস মানে হলো ভূমি বাই অতিভুজ, ভূমি মানে হলো ও এন ড্যাশড, ও এন ড্যাশড বাই অতিভুজ হলো ও পি ড্যাশড। এখানে দেখো ও এন ড্যাশড কিন্তু পি এন এর সঙ্গে সমান, কিন্তু সংখ্যা মান সমান, ডিরেকশনে কিন্তু আলাদা। তাহলে এখানে যখন আমরা ইউজ করব তাহলে এখানে মাইনাস পি এন লিখব বাই ও পি। অর্থাৎ এখানে দেখো পি এন মানে ছিল লম্ব বাই অতিভুজ অর্থাৎ সাইন থিটা, তাহলে মাইনাস সাইন থিটা। তাহলে কস পাই বাই টু প্লাস থিটা ইকুয়াল টু হয়ে গেল সাইন থিটা। একই রকমভাবে তাহলে ট্যান পাই বাই টু প্লাস থিটা কী হয়ে যাবে? ট্যান হলো লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে পি ড্যাশড এন ড্যাশড, আর ভূমি হচ্ছে ও এন ড্যাশড। পি ড্যাশড এন ড্যাশড মানে কি? পি ড্যাশড এন ড্যাশড আমি একটু আগে দেখেছি, ও এন বাই ও এন ড্যাশড মানে কি? ও এন ড্যাশড মানে মাইনাস অফ পি এন। ও এন মানে এখানে হলো আমাদের ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব হয় কট, সামনে মাইনাস কট থিটা। তাহলে সাইন চেঞ্জ হয়ে গেল কসে, কস চেঞ্জ হলো মাইনাস সাইনে, ট্যান চেঞ্জ হলো মাইনাস কটে। একমাত্র দেখো এই সাইনটাই কিন্তু পজিটিভ রাশিতে আসলো, অর্থাৎ এই কোয়াড্রেন্টটা, এই কোয়াড্রেন্টটা হলো সাইনের কোয়াড্রেন্ট, এটা অল, এটা হলো কসের কোয়াড্রেন্ট। একই রকমভাবে যখন আমরা এই কোয়াড্রেন্টটা দেখবো সেখানে দেখবো আমরা ট্যানেরটাই শুধু পজিটিভ আর বাদ বাকিগুলো নেগেটিভ হয়ে যাবে। কেন নেগেটিভ হবে সেটাও আমি একটুখানি বলে দিই। তাহলে আমরা বলছিলাম যে এই তিনটে জিনিস দেখলেই আমাদের বাদ বাকিগুলো চলে আসবে, বাদ বাকিগুলো আমরা বের করতে পারবো। কী করে করতে পারবো একটুখানি দেখে নিই। এবার দেখো আমরা যদি পাই প্লাস থিটা নিই, মনে করো আছে পাই প্লাস থিটা অ্যাঙ্গেল, সাইন পাই প্লাস থিটা, তাহলে এটাকে আমরা এইগুলোর সাহায্যে কীভাবে আনতে পারি? এটাকে আমরা দূর একটু ভেঙে নিই, সাইন মনে করো পাই বাই টু প্লাস পাই বাই টু প্লাস থিটাকে নিয়ে আসলাম, আমরা মনে মনে এটাকে আমরা সূক্ষ্মকোণ ধরে নিচ্ছি। তাহলে সাইন পাই বাই টু প্লাস থিটা কোথায় চলে আসছে? এইখানে চলে আসছে, সাইনটা কস হয়ে যায়। একটু আগেই আমরা দেখছিলাম যে সাইন পাই বাই টু প্লাস থিটা ইকুয়াল টু হয়ে যায় কস থিটা, তাহলে এটা হয়ে যাবে কি? কস পাই বাই টু প্লাস থিটা। আবার কস পাই বাই টু প্লাস থিটা কী হয়ে যায়? মাইনাস সাইন থিটা হয়ে যায়। তাহলে বোঝা গেল যে সাইন পাই বাই টু পাই প্লাস থিটা কী হয়ে যাচ্ছে? সাইন পাই প্লাস থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস অফ সাইন থিটা। ঠিক আছে, একই রকমভাবে কস পাই প্লাস থিটা কী হবে? এখানেও এরকম করে ভাঙতে ভাঙতে একবার কসটা সাইনে আসবে, আবার সাইনটা কসে আসবে, তো এক্ষেত্রেও মাইনাস অফ সাইন কসটাকে কসেই চলে আসবে। ঠিক আছে, কিন্তু ট্যান পাই বাই টু প্লাস পাই প্লাস থিটা যদি হয় তাহলে কী হয়? একটু আগে বলছিলাম যে এই কোয়াড্রেন্টে যখনই আসবে তখন ট্যানটা শুধুমাত্র পজিটিভ হবে, বাদ বাকি দুটো নেগেটিভ হয়ে যাবে। দেখো সাইনটা অলরেডি নেগেটিভ হয়ে গেছে, সাইনটা মাইনাস সাইনে এসছে, কসটা মাইনাস কসে এসছে, ট্যানটা কিসে আসবে? তাহলে ট্যানটাকে ওই রকমভাবে ভাঙি, ট্যান পাই বাই টু প্লাস পাই বাই টু প্লাস থিটা। তাহলে ট্যান পাই বাই টু প্লাস থিটা কী হয়েছিল? মাইনাস কট থিটা। তাহলে এটা হয়ে গেল মাইনাস কট পাই বাই টু প্লাস থিটা। এবার কটের ক্ষেত্রে ট্যান যা হয় কটও তাই হয়, তাহলে একই রকমভাবে কট পাই বাই টু প্লাস থিটা, আবার মাইনাসটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে ট্যান থিটা। দেখো ট্যান পাই বাই টু পাই প্লাস থিটা হয়ে গেল ট্যান থিটা। একটু আগে বলছিলাম যে এই জায়গায় শুধুমাত্র ট্যানটাই পজিটিভ হবে। এবার কেন? তাহলে বোঝা গেল এই জিনিসগুলো কীভাবে আসবে? সবগুলো আমরা এই তিনটে ফর্মুলার সাহায্যে করতে পারবো। এই তিনটে যদি আমরা মনে রাখি কীভাবে আসছে তাহলেই হবে। এবার এতক্ষণ ধরে তোমরা যা দেখছিলে সেটা হলো থিওরিটাকে জানার জন্য কীভাবে আসছে। এবার আমি যেটা বলবো সেটা হলো
অঙ্ক যখন করব তখন কিভাবে করব, এতটা ওই ছবি এঁকে এঁকে তো আমরা করতে পারবো না বা সব সময় মনে রাখাও সম্ভব না যে কোনটা কোন অ্যাঙ্গেলে কোন পাদে আসছে কী আসছে, একদম শর্ট প্রসেসে। এটা ছিল বইয়ে যেভাবে করা আছে সেই থিওরিটাকে আমরা বোঝার চেষ্টা করেছি। এবার আমরা করব যে অঙ্ক করার সময় আমরা কিভাবে অঙ্কটা করব। সিম্পলি দেখো, একটু আগে বলছিলাম যে অল সাইন ট্যান কস এর যেই জিনিসটা আসছে সেটা কেন আসছে বা কিভাবে আসছে। আমি যদি একদম সিম্পলি আমি ভাবার চেষ্টা করি, এইখানে যদি আমি কোনো ত্রিভুজ আঁকি এই এক্স অক্ষের উপরে, তাহলে এই ভূমিটা হচ্ছে পজিটিভ, লম্বটাও পজিটিভ। এইখানে যদি আমি কোনো ত্রিভুজ আঁকি তাহলে এই ভূমিটা হচ্ছে নেগেটিভ, লম্বটা হচ্ছে পজিটিভ, তাই তো? এক্স অক্ষের যেহেতু ওয়াই অক্ষের পজিটিভ দিকে। এখানে যদি কোনো ত্রিভুজ আঁকি সেটা আমার এখানে হতে পারে, এখানে হতে পারে, ঠিক আছে? আমি যদি এখানেই আঁকি, মনে করো এখানে আঁকলাম, তাহলে কী হচ্ছে, ভূমিও নেগেটিভ লম্বও নেগেটিভ। আর যদি এখানে আঁকি তাহলে দেখো ভূমি পজিটিভ কিন্তু লম্বটা হলো নেগেটিভ। তাহলে পজিটিভ বাই পজিটিভ দিয়ে আমরা যত অনুপাতই করব সব ক্ষেত্রে। আর আরেকটা জিনিস, এই অতিভুজ তো আমরা সবসময় পজিটিভই ধরছি, কারণ হলো এটা একটা, এই দুটোর ওই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেটা আমরা সবসময় পজিটিভই ধরবো। তো এখানে দেখো দুটো পজিটিভ রাশির যখনই আমরা অনুপাত আকারে, তিনটে বাহু আছে তিনটেই পজিটিভ, যখন আমরা যে কোনো অনুপাত করলে সেখানে পজিটিভ আসবে, তার জন্য এই ঘরটা হলো অলের ঘর। এবার এই কোয়াড্রেন্টে যখনই চলে আসবে দেখো লম্বটা শুধুমাত্র পজিটিভ, তার মানে সাইন কী হয়, সাইন থিটা যখনই আসে তখন হলো লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন লম্ব বাই অতিভুজ, লম্ব পজিটিভ, অতিভুজ তো সবসময় পজিটিভ, তাহলে পজিটিভ বাই পজিটিভ সাইন হলো পজিটিভ। কিন্তু যখন কস আসবে কস থিটা হয়ে যায় ভূমি বাই অতিভুজ, কিন্তু ভূমি তো এখানে নেগেটিভ, তার জন্য এইটা এই ক্ষেত্রে কসটা হয়ে যায় নেগেটিভ। আর ট্যান যেহেতু ট্যান থিটা মানে তো আমি একটু আগেই বললাম সাইন থিটা বাই কস থিটা, তাহলে যেহেতু একটা পজিটিভ একটা নেগেটিভ তার জন্য ট্যানটাও নেগেটিভ। এবার চলে আসছি আমরা থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে কী হয়, ভূমিও নেগেটিভ লম্বও নেগেটিভ, তাহলে কী হবে, সাইন লম্ব বাই অতিভুজ, অতিভুজ যেহেতু সবসময় পজিটিভ তাহলে লম্ব নেগেটিভ আর পজিটিভের অনুপাত নেগেটিভ হয়, ঠিক আছে? কস কী হবে, কস ভূমি নেগেটিভ অতিভুজ পজিটিভ, তাহলে এখানেও এটাও নেগেটিভ হবে। কিন্তু ট্যানের ক্ষেত্রে দেখো নেগেটিভ বাই নেগেটিভ যখন আমরা ধরবো তখন কিন্তু পজিটিভ হয়ে যাবে, ঠিক? তাহলে এইটা শুধুমাত্র ট্যান পজিটিভ আসলো। আর এই ক্ষেত্রে কী হচ্ছে, এই ক্ষেত্রে হচ্ছে দেখো যেহেতু ভূমি পজিটিভ আর লম্ব নেগেটিভ, একদম ঠিক এর উল্টোটা হচ্ছে, ভূমি যেহেতু পজিটিভ তার মাত্রে কস শুধুমাত্র পজিটিভ, আর লম্ব যেহেতু নেগেটিভ তাহলে সাইন নেগেটিভ, আর ট্যান কী হবে, এই দুটোর অনুপাত যেহেতু তাহলে এটাও নেগেটিভ, ঠিক আছে? তাহলে অল সাইন ট্যান কস এই সূত্রটা বোঝা গেল, কখনো ভুলবে না আশা করছি। কখনো যদি ভুলে যাও তাহলে এরকম একটা ছবি এঁকে সেখান থেকে তোমরা ইজিলি বের করতে পারবে। এবার চলে আসছি যে ওই যে অ্যাঙ্গেলগুলো আমি বলছিলাম যে আমরা জাস্ট তিনটে শিখলাম, বাদবাকিগুলো তো আমরা শিখলাম না, সেগুলো আমরা কী করে করব সেটা একবার একটুখানি দেখে নিই। আমরা যখনই কোনো অ্যাঙ্গেল বের করতে যাব, অ্যাঙ্গেলের সাইন হোক বা কস হোক, মনে করো এখানটায় আছে সাইন 300, মনে করো এখানে আছে সাইন 7π/2 প্লাস থিটা, এরকম রয়েছে 7π/2 প্লাস থিটা, এইরকম একটা অ্যাঙ্গেল রয়েছে, তার মান আমরা কী করে বের করব। সিম্পলি দেখো আমরা শুধুমাত্র এই যে অ্যাঙ্গেলটা রয়েছে থিটার আগের যে অংশটা রয়েছে সেটাকে একটু ভাঙব। কীরকম ভাঙব, 90° গুণিতক আকারে, 90-এর গুণিতক আকারে ভাঙার চেষ্টা করব। এখানে অলরেডি আমাদের গুণিতক দেওয়াই আছে 7π/2 প্লাস থিটা, ঠিক আছে? এবার যখনই এই 90° সঙ্গে অড নাম্বার গুণিতক হিসাবে আসবে, অর্থাৎ বিজোড় সংখ্যা গুণিতক হিসাবে আসবে, তখন এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ কোণটা অনুপাতটা চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাবে কস, ঠিক আছে? এবার কস থিটা হবে নিশ্চয়ই, এই অংশটা হবে। এবার তার আগে এখানে প্লাস হবে না মাইনাস হবে সেটা কী করে বুঝবো? এই প্লাস বা মাইনাস বোঝার জন্য আমাকে দেখতে হবে এই অ্যাঙ্গেলটা কোথায় যাচ্ছে, তার জন্য আমাদের একটা ছবি আঁকতে হবে। 7π/2 দেখো এই প্রত্যেকটা হলো একটা করে পাই বাই টু, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7 এই অবধি আসছে 7π/2 প্লাস থিটা, তাহলে প্লাস থিটা,
চলে গেল কোন কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্ট কিসের ঘর? ফোর্থ কোয়াড্রেন্ট হলো কসের ঘর, একমাত্র কস ছাড়া বাদবাকি সব নেগেটিভ হবে। তাহলে এখানে তো আসছে সাইন, সাইন যাচ্ছে কসের ঘরে, তাহলে নেগেটিভ হবে, তার জন্য এর সামনে আসবে নেগেটিভ। বোঝা গেল? তাহলে আমরা কি দেখব? আমরা দেখব পাই বাই টু এর গুণিতক আকারে আনার চেষ্টা করব, আকারে প্লাস থিটা এরকম আনার চেষ্টা করব। ঠিক আছে, এবার এই পাই বাই টু এর সামনে যদি এন গুণ থাকে, তাহলে যদি এন অড হয়, অড মানে বিজোড় হয়, তাহলে কি হবে? সাইনটা কস, কসটা সাইন, ট্যানটা কট হয়ে যাবে। তাহলে সাইন হবে কস, সাইন হবে কস, কস হবে সাইন, আর ট্যান হবে কট। একই রকম কটটাও ট্যান হবে, কোসেকটা হয়ে যাবে সেক, সেকটা হবে কোসেক। ঠিক আছে, আর যদি এন ইভেন হয় বা জোড় সংখ্যা হয়, তাহলে কি হবে? সাইনটা সাইনই থাকবে, সাইনটা সাইনই থাকবে, যেরকম আছে সেরকম, কসটা কসই থাকবে, ট্যানটা ট্যানই থাকবে। ঠিক আছে, এবার বোঝা গেল। এবং সামনে এই চিহ্নটা, রেজাল্টের সামনে যে এই চিহ্নটা, সেটা ডিপেন্ড করবে কার ওপরে? অ্যাঙ্গেলটা কোন ঘরে যাচ্ছে তার ওপরে। যদি সাইন থাকে, অ্যাঙ্গেলটা একমাত্র ফার্স্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টে যদি থাকে, তাহলেই পজিটিভ থাকবে, নয়তো নেগেটিভ হবে। যদি কস থাকে, তাহলে ফার্স্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ, আর বাদবাকি জায়গায় নেগেটিভ। ট্যান থাকলে ফার্স্ট আর থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ, আর দুটোতে নেগেটিভ হবে। তাহলে বোঝা গেল নিশ্চয়ই? দু একটা আমরা এক্সাম্পল করবো, একদম ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। এই জিনিসটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, এই এন এর সঙ্গে পাই বাই টু এর গুণিতক আকারটা, তাহলেই আমাদের কোনো জায়গায় অঙ্ক আটকাবে না। ঠিক আছে, দেখো আমরা একটা অ্যাঙ্গেল নিয়েছি, দেখো একটা অনুপাত বের করতে বলছে, ট্যান মাইনাস 1050 ডিগ্রি, 1050 ডিগ্রি, যেটা নেগেটিভ অ্যাঙ্গেল। তাহলে এটাকে আমরা কিভাবে বের করব? ট্যান মাইনাস থিটা কী ছিল? ট্যান মাইনাস থিটা ছিল মাইনাস অফ ট্যান থিটা, তাই তো? তাহলে এই অংশটাকে আমরা প্রথমে মনে মনে থিটা কল্পনা করে নিচ্ছি, তাহলে এটা কি হয়ে যাবে? ট্যান 1050 ডিগ্রি, কিন্তু সামনে মাইনাস আসবে, তাহলে মাইনাস অফ ট্যান 1050 ডিগ্রি। এবার কি করতে হবে? এই অ্যাঙ্গেলটাকে আমরা 90-এর গুণিতক আকারে আনার চেষ্টা করি। তাহলে 1050-কে 90-এর গুণিতক আকারে আনতে গেলে 90 দিয়ে ভাগ করব, 11 দিয়ে যদি দিই আমরা, তাহলে 9 11 99 0, তাহলে 60 ডিগ্রি। তাহলে এইখানটায় আমরা লিখতে পারি ট্যান 11 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। তাহলে দেখো 90-এর গুণিতক আকারে চলে এসছে, এবং পাশে এই অংশটা হলো থিটা। এবার আরেকটা জিনিস ভাবতে পারো, এটা আমি করে নিই তারপরে আমি বলছি জিনিসটা। তাহলে ট্যানের সঙ্গে কী আছে? অড না ইভেন গুণ আছে, অড নাম্বার অর্থাৎ বিজোড় সংখ্যা গুণ আছে, তাহলে ট্যানটা হয়ে যাবে কট, কট 60 ডিগ্রি। এবার এর সামনে তো অলরেডি একটা নেগেটিভ চিহ্ন রয়েছে, এবার এর জন্য কি নেগেটিভ হবে না পজিটিভ হবে, তার জন্য আমাদের এই ছকটা কাটতে হবে, 11 ইন্টু 90 ডিগ্রি, তার মানে এখানে 11 বার ঘুরছে। দেখো পুরোটা একবার ঘুরলে 4 4 8 9 10 11, অর্থাৎ এই অবধি আসছে 11 বার, প্লাস 60, তাহলে 60 ডিগ্রি এখানটায় আসছে, অর্থাৎ এটা আসছে ফোর্থ কোয়াড্রেন্টে। কে আসছে? ট্যান আসছে ফোর্থ কোয়াড্রেন্টে। প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস হবে। তাহলে অলরেডি বাইরে একটা মাইনাস ছিল, সেই মাইনাসের সঙ্গে প্লাস হয়ে গেল। তাহলে কট 60 ডিগ্রির ভ্যালু আমরা এখানে পুট করে দিলেই হবে, 1/√3। ঠিক আছে, কট 60 ডিগ্রির ভ্যালু তাহলে আমরা 1/√60 ডিগ্রি, কট 60 ডিগ্রির ভ্যালু আমরা পেয়ে গেলাম 1/√3। তাহলে দেখো ট্যান মাইনাস 1050 ডিগ্রির ভ্যালু বেরোলো 1/√3। ঠিক আছে, তাহলে দেখো কত বড় একটা অ্যাঙ্গেল, এবং তার সঙ্গে নেগেটিভ অ্যাঙ্গেল, সেটাকে আমরা আমাদের যে স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলগুলো আমরা জানি তার মান দিয়ে কিন্তু বের করতে পারলাম। এবার আমরা সরাসরি কিছু কিছু অঙ্কে চলে আসবো, আমরা একদম অতি সংক্ষিপ্ত থেকে শুরু করছি। অতি সংক্ষিপ্তর এক দাগের একের অঙ্কটা একটা অংশ আমি একটু আগেই করে দিলাম, তো এখানে এক দাগের তিনের অঙ্কটা নিয়েছি আমরা। দেখো সাইন 420 ডিগ্রি, কস 390 ডিগ্রি, মাইনাস কস মাইনাস 300 ডিগ্রি, অ্যান্ড সাইন মাইনাস 330 ডিগ্রি। তো এগুলোকে আমরা কি করব, 90 ডিগ্রি মাল্টিপল হিসাবে আনার চেষ্টা করি। কতভাবে আনা যায় দেখি, এখানে সাইন 420, 420কে আমরা কতভাবে আনতে পারি? 4 9 36,
5 নং 45। আচ্ছা, একটু আগে আমি একটা জিনিস বলছিলাম যে সবসময় যদি আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আনার গুণিতকে আনার চেষ্টা করি আমাদের কি আসবে, n(π/2)θ আকারে আমরা বেশিরভাগ সময় আনবো। তোমরা কিন্তু এই n এর জায়গায় আমরা যদি এক ঘর বেশি নিয়ে -θ আকারেও আনতে পারি। আমি এইটা দেখো -θ আকারে এনে করছি। এখানে দেখো 4 নং 36, 5 নং 45, অর্থাৎ আমি 4 × 90° + 60° এটাও লিখতে পারি, অথবা 5 × 90°। এখানে আমরা কত হয়ে যাচ্ছে, 5 নং 45, 450, তাহলে 420 আনতে গেলে -30°। যে কোনোটা আমি লিখলে কিন্তু আমাদের সেম ভ্যালু আসবে। আমি আগের অঙ্কটার ক্ষেত্রে প্লাস দিয়ে করেছি, এটা মাইনাস দিয়ে করছি। দেখি তাহলে 5 × 90° - 30°, এটা হলো প্রথম অংশটার ক্ষেত্রে। cos 390°, তাহলে 360+ অর্থাৎ 4 × 90 + 30°, মাইনাস, আচ্ছা cos-θ কী হয়, যেহেতু ফোর্থ কোয়াড্রেন্টে তাহলে কসের নেগেটিভ ভ্যালু কসই আসে, তাহলে মাইনাস এটা হয়ে যাবে cos 300°। আর sin-θ = -sin θ, তাহলে এই সামনের মাইনাসটা প্লাস হয়ে যাবে sin 330°। তো এগুলোকেও আমাদের চেঞ্জ করতে হবে, এটা আগে চেঞ্জ করে দিই, করে ফেলেছি আগে যেহেতু। দেখো 90-এর সঙ্গে অড নাম্বার গুণ আছে, তাহলে সাইনটা হয়ে যাবে কস। এবার কোথায় যাচ্ছে এটা, 5 নং 45, 4 হলো একবার, 5-এ ফার্স্ট কোয়াড্রেন্ট -30, তাহলে আবার উল্টো দিকে এসছে -30, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে সাইন ফার্স্ট কোয়াড্রেন্টে যাচ্ছে পজিটিভ, তাহলে এটা হয়ে যাবে শুধুমাত্র পজিটিভ cos 30°। এরপরে আসছে কস, যেহেতু এখানে ইভেন নাম্বার গুণ আছে তাহলে কসটা কসই থাকবে, cos 30°। এবার এটা যাচ্ছে কোথায়, 4 × 90, অর্থাৎ 490 এই অবধি, 4 × 90 + θ যাচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে পজিটিভটা পজিটিভই থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার এগুলোর ক্ষেত্রে আমরা আরেকবার করে নিতে হবে আমাদের। এখানে দেখো 300° আছে, 300°কে আমরা 360 - 60 করতে পারি, অথবা 270 + 30 করতে পারি, তাহলে এখানে 360°, অর্থাৎ এখানটায় 4 × 90 - 30° করতে পারি, সরি 60 সাইন, এটা কি করতে পারি, এটাও 4 × 90 - 30° করতে পারি। তো এই মানগুলো আমি পরে বসাচ্ছি একবারে, cos 30° প্লাস এটা কত হচ্ছে, দেখো যেহেতু 4 মাল্টিপ্লাই আছে তাহলে কসটা কসই থাকবে, cos 60°। এবার যাচ্ছে কোথায় এটা, দেখো 4 × 90 মানে এখানটায়, তার থেকে -60, অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্টে কসটা, কস যাচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে, তাহলে পজিটিভই থাকবে। এবার সাইন কোথায় যাচ্ছে, যেহেতু 4 মাল্টিপ্লাই আছে তাহলে সাইনটা সাইনই থাকবে, sin 30°। এবার এর আগে চিহ্নটা কী বসবে, চিহ্নটা দেখো 490 মানে এইখানটায় এক পাক ঘুরে এসে আবার -30, অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্টে যাচ্ছে, তাহলে নেগেটিভ হবে, তাহলে সামনে একটা নেগেটিভ চিহ্ন। তো এবার এখানটায় মান বসিয়ে দিই, cos 30° মান কত, √3/2, দুটো আছে তাহলে হোল স্কোয়ার, প্লাস sin 60° মান কত, sin 60° মান হলো 1/2 ইন্টু, এই দেখো এই মাইনাসটা এখানে সামনে দিয়ে দিই মাইনাস, আর sin 30° মান এটাও 1/2, তাহলে এখানটায় হচ্ছে 3/4 - 1/4, তাহলে হচ্ছে কত, 2/4 = ½, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। এবার আমরা 4 দাগের অঙ্কটা করবো। দেখো 4 দাগের অঙ্কটা বেশ ইন্টারেস্টিং একটা অঙ্ক, এবং এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, এবং এই ধরনের অঙ্কের একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা তোমাদের লক্ষ্য রাখতে হবে। দেখো এখানটা আছে cos²π/8 + cos²3π/8 cos²5π/8 cos²7π/8, তো 5π/8 3π/8 5π/8 7π/8, এই যে কোণগুলো, সেই কোণগুলো না একটা আরেকটার সঙ্গে রিলেটেড, অর্থাৎ 90° সঙ্গে বা 180° সঙ্গে যোগ বিয়োগ করে একটাকে আরেকটাতে কনভার্ট করা যায়। কীরকমভাবে, দেখো আমরা এটাকে লিখছি cos²π/8 + cos²3π/8 প্লাস এই 5π/8কে আমরা যদি এরকম লিখি π/2 + π/8, দেখো তো এই দুটোকে লসাগু করলে হচ্ছে 8, এখানে হয়ে যাবে 4 + 1,
তাহলে 5 পাই বাই 8 প্লাস তো এখানটায় কি লিখতে পারি cos স্কয়ার পাই বাই 2 প্লাস 3 পাই বাই 8 তাহলে এখানে 4 প্লাস 3 7 হয়ে যাবে ঠিক আছে তাহলে বুঝতে পারলে যে এই দুটোকে আমরা এই দুটোতে কনভার্ট করতে পারবো তাহলে এই দুটো তো সিমিলারলি আমাদের যা আছে তাই থাকবে আবার এই ক্ষেত্রে স্কয়ার রয়েছে তাহলে আমাদের সাইনটা নিয়ে কোনো ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই যেহেতু স্কয়ার রয়েছে পজিটিভ থাকলেও পজিটিভ হবে নেগেটিভ থাকলেও পজিটিভ হয়ে যাবে আমাদের শুধু চিন্তা করতে হবে কসটা সাইন হবে না কসটা কসই থাকবে যেহেতু এখানে পাই বাই 2 এর সঙ্গে কিছু গুণ নেই অর্থাৎ 1 মাল্টিপ্লাই আছে 1 ইনটু পাই বাই 2 আছে তাহলে অড নাম্বার তাহলে কসটা হয়ে যাবে সাইন তাহলে এটা হয়ে যাবে সাইন স্কয়ার পাই বাই 8 একই রকমভাবে এটাও তাই সাইন স্কয়ার 3 পাই বাই 8 তাহলে এইটা এবং এইটা এই দুটো মিলে 1 আবার এইটা এবং এইটা মিলে আবার একটা 1 তাহলে হয়ে গেল 2 সিম্পল অঙ্ক শুধুমাত্র এইগুলোকে কনভার্ট করতে জানতে হবে তাহলেই অঙ্ক শেষ এবার আমরা দুই দাগের অঙ্কটা আসছি দেখো এটাও খুব ভালো অঙ্ক যদি থিটা প্লাস ফাই ইকুয়াল টু 60 ডিগ্রি হয় তবে দেখাও যে সাইন 120 মাইনাস থিটা ইকুয়াল টু কস 30 ডিগ্রি মাইনাস ফাই এখানে সিম্পলি বোঝা যাচ্ছে যে থিটা প্লাস ফাইয়ের যে রিলেশনটা দেওয়া আছে সেই রিলেশনটা থেকে এইখান থেকে আমাদের থিটাটাকে রিপ্লেস করে ফাইতে কনভার্ট করতে হবে তো থিটা প্লাস ফাই ইকুয়াল টু যদি 60 ডিগ্রি হয় সেখান থেকে থিটা সমান সমান আমরা কী পেতে পারি 60 ডিগ্রি মাইনাস ফাই ঠিক আছে তাহলে সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান সমান আমরা কী লিখতে পারি সাইন 120 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস ফাই যেহেতু মাইনাস রয়েছে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে সাইন 60 ডিগ্রি মাইনাস প্লাস ফাই কিন্তু আমাদের তো এটা 30 ডিগ্রিতে নিয়ে আসতে হবে এবং সাইনটাকে কসে কনভার্ট করতে হবে তাহলে দেখো এইভাবে করা যায় কি না এটাকে আমি 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি লিখতে পারি 60কে প্লাস ফাই এবার এই দুটো থেকে মাইনাস কমন নাও সাইন 90 ডিগ্রি মাইনাস অফ 30 ডিগ্রি মাইনাস ফাই তাহলে এবার সাইন 90 মাইনাস থিটা যোগাল টু কস থিটা কস 30 ডিগ্রি মাইনাস ফাই ঠিক আছে একদম সহজ অঙ্ক এরপরে দেখো তিন দাগের অঙ্কগুলো তিন দাগের যে অঙ্কগুলো সেগুলো হলো এক দাগের অঙ্কগুলোর মতোই টাইপ অফ আমি যেগুলো করে দিচ্ছি সেগুলো রেসপেক্টে তোমরা করে ফেলতে পারবে একটা অঙ্ক আমি জাস্ট তাও করি তিন দাগের চারের অঙ্কটা প্রমাণ করতে বলেছে কস 306 ডিগ্রি প্লাস কস 234 ডিগ্রি প্লাস কস 162 কস 18 ডিগ্রি ইকুয়াল টু জিরো তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা শুরু করছি আমরা প্রমাণ করতে হবে জিরো তাহলে আমাদের কি করতে হবে এগুলোকে নিয়ার বাই সূক্ষ্ম কোণে নিয়ে আসতে হবে তাই তো তাহলে কস 306 ডিগ্রি এটাকে আমরা 270 ডিগ্রি প্লাস এখানে 36 ডিগ্রি করতে পারি প্লাস এইটাকে কি করতে পারি কস 234 এটাকে হিসাব করে দেখো 270 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি করা যেতে পারে এটাকে কত লেখা যেতে পারে কস 180 ডিগ্রি থেকে 18 মাইনাস 180 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি প্লাস কস 18 এটাকে আর চেঞ্জ করা আমাদের দরকার নেই তো এগুলোকে আমাদের কস 3 ইন্টু 90 প্লাস 36 ডিগ্রি কস 3 ইন্টু 90 মাইনাস 36 ডিগ্রি প্লাস কস 2 ইন্টু 90 মাইনাস 18 ডিগ্রি প্লাস কস 18 ডিগ্রি এই জায়গাটায় তাহলে কী হচ্ছে কসটা কী হয়ে যাচ্ছে সাইন তাই তো সাইন 36 ডিগ্রি এবার এটা কোন কোয়াড্রেন্টে যাচ্ছে সেটাও আমাদের দেখতে হবে একটা জিনিস দেখো এখানে 390 আছে তাহলে 390 এই অবধি প্লাস 36 মানে ফোর্থ কোয়াড্রেন্টে চলে যাচ্ছে কস ফোর্থ কোয়াড্রেন্টে যাচ্ছে তাহলে পজিটিভটা পজিটিভই থাকবে প্লাস পরেরটার ক্ষেত্রে এটা কস এটাও হয়ে যাবে সাইন যেহেতু 3 গুণ আছে সাইন 36 ডিগ্রি কিন্তু এখানটায় কী হবে যেহেতু 390 মাইনাস 36 অর্থাৎ এটা আবার ব্যাক করেছে থার্ড কোয়াড্রেন্টে কস থার্ড কোয়াড্রেন্টে গেলে সেটা মাইনাস হবে তাই প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই জায়গাটায় কী হবে দেখো কসটা কসই থাকবে কস 18 ডিগ্রি কিন্তু এটা কোন কোয়াড্রেন্টে 290 মানে এইখানটায়
टू इंटू नाइनटी माइनस एटीन मान सेकेंड क्वाड्रेंटे आर थक अर्थात साइनर घरे किन्तु कस जाने माइनस और प्लस कस अठारो डिग्री तो रही है। एबार देखो सब केटे कूटे जा जीरो आंसर यहाँ लेफ्ट हैंड साइड राइट हैंड साइड इक्वल हो गल। एबार आरो एक इंटरेस्टिंग अंक रही है एकटू करब एबार जो अंकटा करब देखो ये अंकटाओ बेश भालो अंक एटा हलो चार दागेर अंकटा टेन थीटा इक्वल टू फाइव बाय ट्वेल्व एवं साइन ऋणात्मक होले कस थीटार मान निर्णय करो। एक इंटरेस्टिंग जिनिस देखो बोले टेनटा धनात्मक पजिटिव किन्तु साइन ऋणात्मक ताहले साइन थीटा ऋणात्मक तार मानेटा कि तार माने हलो एकमात्र कोन जगह जे टेन पजिटिव किन्तु साइन नेगेटिव एकमात्र थार्ड क्वाड्रेंटे जेहेतु टेन थीटा धनात्मक एवं साइन थीटा ऋणात्मक अतएव थीटा तृतीय पदे अवस्थित तै तो ताले कस थीटा ऋणात्मक हबे नेगेटिव हबे ताहल एखान थेके आमादेर ताले कस थीटार भ्यालुटा तो बेर करते हबे भ्यालुटा कि करे बेर करब देखो टेन थीटा माने हलो लम्ब बाई भूमि ताले अतिभुज कत हबे रूट ओवर टुएल्व स्कोयर प्लस फाइव स्कोयर तार माने होच्छे वन फोर्टी फोर प्लस टोयेंटी फाइव अर्थात वन सिक्सटी नाइन थार्टीन ताहले कस थीटा इक्वल टू हो जाबे कि हबे टुएल्व बाय थार्टीन एखाने लम्ब बाय भूमि है कस हलो भूमि बाय अतिभुज माइनस एकटा सामने आसबे कस थीटा इक्वल टू माइनस टुएल्व बाय थार्टीन कारण थीटा हलो थार्ड क्वाड्रेंटे। আমরা সংক্ষিপ্ত চলে এসেছি সংক্ষিপ্তর এক দাগের একের অঙ্কটা আমরা করছি একদম সিম্পল একটা অঙ্ক জাস্ট কনভার্ট করার জিনিসগুলো দিয়েছে আমাদের কস থিটা বাই সাইন নাইনটি প্লাস থিটা কী হবে কোন কোয়াড্রেন্টে যাচ্ছে যেহেতু নাইনটির সঙ্গে ওয়ান মাল্টিপ্লাই তাহলে এটা কস থিটা হবে সাইন যাচ্ছে সাইনের ঘরে সেকেন্ড কোয়াড্রেন্ট নাইনটি প্লাস থিটা মানে সেকেন্ড কোয়াড্রেন্টে তাহলে পজিটিভ হবে প্লাস সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা সাইন ওয়ান এইট্টি প্লাস থিটা মানে নব্বইয়ের সঙ্গে দুই গুণ আছে সাইনটা সাইনই থাকবে কিন্তু সাইন ওয়ান এইট্টি প্লাস থিটা কোথায় চলে যাচ্ছে ওয়ান এইট্টি হলো এখানটা প্লাস থিটা মানে থার্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে তাহলে এটা হবে মাইনাস মাইনাস টেন নাইনটি প্লাস থিটা কী হবে যেহেতু নাইনটির সঙ্গে ওয়ান মাল্টিপ্লাই আছে তাহলে কট থিটা এবং সেটা কোন কোয়াড্রেন্টে যাচ্ছে নাইনটি প্লাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে তাহলে মাইনাস হবে বাই কট থিটা তাহলে কি হচ্ছে ব্যাপারটা এখানটা হচ্ছে ওয়ান এখানে সাইন থিটা কেটে এখানেও ওয়ান মাইনাস মাইনাস প্লাস এখানেও ওয়ান অর্থাৎ থ্রি অ্যান্সার। এরপর যে এখানে আসছি সেটা হলো তিন দাগের অঙ্কটা তিন দাগের অঙ্ক বলেছে টেন থিটা ফিফটিন বাই এইট এবং কস থিটা ঋণাত্মক তাহলে এই যে পোর্শনটা রয়েছে এর মান বের করতে হবে। তো সিমিলারলি আগে যে অঙ্কটা করেছিলাম এখানেও সেম যেহেতু টেন থিটা ফিফটিন বাই এইট এবং কস থিটা ঋণাত্মক অতএব সাইন থিটাও ঋণাত্মক সাইন থিটাও নেগেটিভ ঠিক আছে এবং থিটা কি থিটা তৃতীয় পাদে ঠিক আছে তাহলে আমাদের প্রথমে অতিভুজ বের করতে হবে তাই তো অতিভুজ সমান সমান কী হবে অতিভুজ হবে রুট ওভার পনেরো স্কোয়ার প্লাস আটের স্কোয়ার পনেরো স্কোয়ার হলো দুশো পঁচিশ প্লাস সিক্সটি ফোর অর্থাৎ টু এইটটি নাইন সেভেন্টিন তাহলে অতিভুজ হয়ে গেল সেভেন্টিন তাহলে সাইন থিটার ভ্যালু কত সাইন থিটা ফিফটিন বাই সেভেন্টিন মাইনাস হবে না প্লাস হবে যেহেতু থার্ড কোয়াড্রেন্টে মাইনাস কস থিটা কী হবে মাইনাস এইট বাই সেভেন্টিন এখানে সাইন কস টেন থিটা তো জানাই আছে আর লাগবে আমাদের সেক থিটার মান কত হবে এর জাস্ট উল্টো মাইনাস সেভেন্টিন বাই এইট এবার এখানে জাস্ট ভ্যালুগুলো আমাদের বসিয়ে দিলে হবে সাইন মাইনাস থিটা দেখল তো মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা টেন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস টেন থিটা সেকটাও সেকটা তো কসেরই তাহলে এটা পজিটিভ হবে সেক থিটা এবার ভ্যালুগুলো আমরা জাস্ট বসিয়ে দিই সাইন থিটার ভ্যালু হলো মাইনাস ফিফটিন বাই সেভেন সেভেন্টিন এখানে যেহেতু মাইনাস রয়েছে তাহলে শুধু ফিফটিন বাই সেভেন্টিন মাইনাস কসের ভ্যালু এইট বাই সেভেন্টিন মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাস প্লাস এইট বাই সেভেন্টিন আর মাইনাস টেন থিটা মাইনাস ফিফটিন বাই এইট প্লাস এটা হলো মাইনাস সেভেন্টিন বাই এইট তাহলে ভ্যালু কত হয়ে যাবে ওপরটা হয়ে যাবে দেখো যেহেতু লসাগু সতেরোই হবে তেইশ বাই সতেরো
ইনটু এখানে কত হবে 8 উপরে যাবে নিচে 15 আর 16 17 যোগ করলে 32 অর্থাৎ -32 এবার দেখো এখানে 4 8 32 হয়ে যাচ্ছে অর্থাৎ হচ্ছে মাইনাস অফ 23/68 এটা হলো আমাদের অ্যানসার এরপর যে অঙ্কটা করব সেটাও খুব ভালো অঙ্ক দেখো 4 দাগের অঙ্কটা বলছে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো যেখানে sin থিটা প্লাস sin পাই প্লাস থিটা sin 2 পাই প্লাস থিটা প্লাস sin 3 পাই প্লাস থিটা প্লাস এরকম করে ডট ডট চলছে অর্থাৎ পদ সংখ্যা হলো n এখানে কিন্তু এই পাই এর সঙ্গে 1 1 1 করে গুণ হয়ে রয়েছে এক একটা করে বাড়ছে 1 2 3 তো এইখানটা এটাকে আমরা বলতে পারি কিন্তু sin 0 ইনটু পাই প্লাস থিটা বলতে পারি প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস এরম করে চলছে তাহলে একটা জিনিস লক্ষ্য করো অর্থাৎ n এর ভ্যালু 0 থেকে শুরু হয়েছে যদি n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি আমাদের বের করতে হয় লাস্ট টার্মটা কত হবে n মাইনাস 1 পাই প্লাস থিটা কেন কারণ দেখো যদি 1 থেকে শুরু হতো তাহলে n সংখ্যক হলো n সংখ্যক পদ হতো যেহেতু 0 থেকে শুরু হয়েছে তার জন্য n মাইনাস 1 পর্যন্ত এবার ব্যাপারটা আসছে যে জায়গায় সেটা হলো যদি যুগ্ম সংখ্যক পদ হয় বা অযুগ্ম সংখ্যক পদ হয় তাহলে কি হবে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি আসছে এটা দেখো সাইন থিটা আসছে সাইন পাই প্লাস থিটা কোথায় যাচ্ছে পাই হলো 180 প্লাস থিটা মানে থার্ড কোয়াড্রেন্ট অর্থাৎ এটা হচ্ছে মাইনাস সাইন থিটা পরেরটা সাইন 2 পাই প্লাস থিটা 2 পাই মানে তো আবার ঘুরে এইখানটায় প্লাস থিটা মানে ফার্স্ট কোয়াড্রেন্টে অর্থাৎ এটা হবে প্লাস সাইন থিটা পরেরটা 3 পাই 3 পাই মানে আবার দেখো এই 3 পাই প্লাস থিটা মানে আবার এই থার্ড কোয়াড্রেন্টে তাই তো তাহলে মানে 1 পাই 2 পাই 3 পাই আবার থার্ড কোয়াড্রেন্টে এরকম করে চলতে থাকবে তাহলে আমাদের যেটা বক্তব্য লাস্ট টার্মটা যুগ্ম সংখ্যায় আসবে না বিজোড় সংখ্যায় আসবে সেটা আমাদের মেন টার্গেট তাহলে এখন এখানে n সংখ্যক পর্যন্ত n সংখ্যক তাই তো এবার এখন n যখন যুগ্ম মানে n ইকুয়াল টু যদি আমরা 2m ধরি তাহলে এখানে 2m সংখ্যক সাইন থিটা আর একটা মাইনাস সাইন থিটা এরকম রাখছে আমরা এটাকে এরকম লিখতে পারি সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা m সংখ্যক তাই তো 2m সংখ্যক টোটাল আছে আমরা দুটো দুটো করে যদি একটা করে নিই তাহলে m সংখ্যক আসবে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে 0 হয়ে যাচ্ছে তাহলে 0 যখন n যুগ্ম তখন এটা হয়ে যাচ্ছে 0 আর যখন n অযুগ্ম মানে n ইকুয়াল টু 2m প্লাস 1 তাহলে এখানে m সংখ্যক থেকে আর একটা এক্সট্রা থাকবে সেই এক্সট্রা পদটা কী হবে দেখো যখনই আমি অযুগ্ম টার্ম আনব তাহলে এই দুটো তিন নাম্বার আনতে গেলে প্লাস সাইন থিটা যদি পাঁচ নাম্বার আনতে যাই প্লাস সাইন থিটা পড়ে থাকবে অর্থাৎ মাইনাস সাইন থিটা যেই জায়গায় আছে সেটা যুগ্ম সংখ্যায় আসছে অড নাম্বারে সব জায়গায় প্লাস থিটা আসছে তাহলে এটা কী হয়ে যাবে সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস এম সংখ্যক প্লাস আরেকটা সাইন থিটা পড়ে থাকবে তাহলে এইগুলোর জন্য জিরো আর শুধু থাকবে সাইন থিটা অর্থাৎ এই টোটালটার ভ্যালু এন ইকুয়াল টু যদি যুগ্ম হয় তাহলে জিরো আর এন ইকুয়াল টু যদি অযুগ্ম হয় এরপর আমরা আসব দেখো পাঁচ দাগের অঙ্কটা পাঁচ দাগের চারটে অঙ্ক আছে চারটেই বেশ ভালো অঙ্ক এক দাগেরটা আমি করছি দেখো বলছে এন পূর্ণ সংখ্যা হলে দেখা হচ্ছে কস এন পাই প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন কস থিটা তাহলে পূর্ণ সংখ্যা দু ধরনের হতে পারে একটা যুগ্ম একটা অযুগ্ম তাহলে দুই ক্ষেত্রে আমাদের কিন্তু দেখাতে হবে এন যখন যুগ্ম তার মানে এন ইকুয়াল টু টু এম এম যে কোনো পূর্ণ সংখ্যা এম যে কোনো পূর্ণ সংখ্যা এম যে কোনো পূর্ণ সংখ্যা ঠিক আছে তাহলে এই এন পাই প্লাস থিটা ইকুয়াল টু হলো টু এম পাই প্লাস থিটা এই অ্যাঙ্গেলটা সবসময় কোন পাদে থাকবে দেখো তো টু পাই মানেই তো এই জায়গায় এবার সেটা একবার টু পাই হোক দুবার টু পাই হোক বারবার এখানেই আসবে এবং প্লাস থিটা মানে
এই জায়গাটায় থিটা, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্ট হবে, অর্থাৎ এই কোণটি কোণটি সর্বদা প্রথম পাদে অবস্থিত অবস্থিত, তাই তো? তাহলে কস এন পাই প্লাস থিটা ইকুয়াল টু কস থিটা হবে, প্রথম পাদে তো সব পজিটিভ হয়, যখন এন যুগ্ম। এবার যখন এন অযুগ্ম, টু এম প্লাস ওয়ান যদি হয়, তাহলে এই এন পাই প্লাস থিটা এই অ্যাঙ্গেলটা কোথায় যাবে? টু এম পাই প্লাস থিটা হবে না? এই টু এম পাই কোথায়? টু এম পাই তো এই অবধি, তারপরে পাই প্লাস থিটা, তার মানে পাই এতখানি প্লাস থিটা, মানে এটা চলে যাচ্ছে থার্ড কোয়াড্রেন্টে। তাহলে তৃতীয় পাদে কসের ভ্যালু সবসময় নেগেটিভ হয়, যা সর্বদা তৃতীয় পাদে অবস্থিত। তাহলে কসের ভ্যালু নেগেটিভ হয়, তাহলে কস এন পাই প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস অফ কস থিটা। তার মানে কি? যখন এন অযুগ্ম, যখন এন অযুগ্ম, তার মানে যখন এন যুগ্ম হচ্ছে তখন কস থিটা, অযুগ্ম হলে মাইনাস কস থিটা। তাহলে এই দুটোকে একত্রে আমরা লিখতে পারি, অতএব কস এন পাই প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন কস থিটা। দেখো, এনের ভ্যালু যখন যুগ্ম তখন মাইনাস ওয়ানের পাওয়ার যুগ্ম হলে প্লাস হয়ে যায়, যখন অযুগ্ম হয় তখন শুধু কস থিটা মাইনাস কস থিটা হয়ে যাবে, ঠিক আছে? একই রকমভাবে আমরা এর পরের অঙ্কগুলোও করতে পারি। এরপরে আমরা দেখো ছয় দাগের অঙ্কগুলো করছি। ছয় দাগের অঙ্কগুলোই বলেছে যে একটা ত্রিভুজের তিনটে কোণের ভ্যালু বলে দিয়েছে এ বি সি, এবং তার ফলে আমাদের তিনটে রিলেশন দেখাতে বলেছে। দুই নম্বর অঙ্কটা আমরা করছি, দেখো ট্যান এ মাইনাস বি বাই টু ইকুয়াল টু দেখাতে হবে কট সি বাই টু প্লাস বি। এখানে তিনটে কোণ, একটা ত্রিভুজের তিনটে কোণের ভ্যালু যদি এ বি সি দেওয়া থাকে, তার মানে আমরা বলতে পারি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, মানে 180 ডিগ্রি। এখান থেকে আমাদের ট্যান এ মাইনাস বি বাই টু থেকে আমাদের কট সি বাই টু প্লাস বিতে যেতে হবে, অর্থাৎ দেখো এখানে অ্যাঙ্গেলগুলোর মধ্যে এ বি দুটোই আছে, এখানে আছে সি বি, তাহলে এই এটাকে আমাদের কনভার্ট করতে হবে। এ সমান সমান কী লিখতে পারি? এ সমান সমান পাই মাইনাস বি প্লাস সি লিখতে পারি। তো এই জায়গায় আমাদের ট্যান, এটাকে আমরা এ বাই টু মাইনাস বি বাই টু, তাহলে এখান থেকে এ বাই টু সমান সমান কী লিখতে পারি? দুই দিয়ে ভাগ, পাই বাই টু মাইনাস বি প্লাস সি বাই টু, এটা লিখতে পারি। তো এখানটা আমরা ট্যান এ বাই টু এর জায়গায় আমরা লিখব পাই বাই টু মাইনাস বি প্লাস সি বাই টু মাইনাস বি বাই টু। তো এখানটায় ট্যান হয়ে গেল পাই বাই টু, এখানটায় প্লাস দিয়ে আছে, বা এখানে মাইনাস কমন নিয়ে আমাদের করতে পারলে টু, এখানটায় বি প্লাস সি প্লাস বি, অর্থাৎ ট্যান পাই বাই টু মাইনাস এখানটায় বি প্লাস সি বাই টু, এরকম আসছে। তাহলে ট্যান পাই বাই টু মাইনাস থিটা ইকুয়াল টু কী হয়, যেহেতু পাই বাই টু এর সঙ্গে ওয়ান মাল্টিপল আছে তাহলে কট হয়ে যাবে, আর এটা তো থাকছে ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে কট বি প্লাস সি বাই টু, বা সি বাই টু বাই সি বাই টু প্লাস বি, একই রকম চলে এসছে, ঠিক আছে? একদম সহজ অঙ্কই ছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবে। কোনো অঙ্ক যদি বুঝতে সমস্যা আমাকে কমেন্ট করতে পারো, আমার ফেসবুক আইডিতে বা আমার ফেসবুকের মেসেঞ্জারে মেসেজ করতে পারো, আমি টেলিগ্রামে আমার গ্রুপ রয়েছে সেখানে তোমরা মেসেজ করতে পারো, আমি দুটোরই লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। ভিডিও যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে, এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। তো খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।